ওয়েলকাম টু দা মাই টিউটোরিয়াল স্কিম আজকে আমরা আমাদের দাফনদা কোয়েশ্চেন বান্স ক্লাস টেনের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের যে বইটা সেখান থেকে আমরা পুরুলিয়া জেলা স্কুল অর্থাৎ আমাদের এটা কত পেজ হচ্ছে দুশো তিয়াত্তর পেজের পুরুলিয়া জেলা স্কুলের যে স্কুলটা আমাদের আছে মডেল সেটটা সেটা আমরা কমপ্লিট করে নেব ফার্স্ট সেমিটারি রিভিউশনের তোমাদের ফার্স্ট সেমিটির রিভেলিউন এপ্রিল মাসের ফার্স্ট উইকে হবে তো সেই জন্য তার আগে আমাদের ফার্স্ট সেমিটির রিভেলিউশনের যা যা আছে এই বই থেকে কমপ্লিট করে নিতে হবে যাতে তোমাদের রেজাল্ট একটু ভালো হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাদার সেলফ থেকে আমাদের প্যাসেজ তুলে দেওয়া আছে যদিও ফাদার সেলফ তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয় মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয় একটাই কারণে কারণ দু সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের ফাদার সেলফ থেকে সিন চলে এসেছে আর তোমাদের কিন্তু দ্য ক্যাটটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি একদম প্রথম থেকেই বলে যাব মাধ্যমিক তোমরা একদম দু হাজার পঁচিশে দেবে আর আমি জানুয়ারি থেকেই বলে যাব যে তোমাদের দ্য ক্যাট আর দ্য স্নেল থেকেই সিন আসবে এটার কোনো কোনো কিছুর মানে পরিবর্তনও হবে না পরশুদ এইভাবেই সবাইকে জাজ করে আর ওইভাবে উনি প্রশ্নটা তৈরি করেন যিনি প্রশ্ন তৈরি করেন তো তোমাদের এবার দ্য ক্যাট আর দ্য স্নেক আসবে তো তোমরা চাইলে আর কিছু না পড়ে শুধু ওই পড়ে রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এগুলো তোমাদেরকে পড়তে হবে কারণ ফার্স্ট বা সেকেন্ড সেমার্টিভের যদি তোমরা মনে করো যে ভালো রেজাল্ট করবে তাহলে অবশ্যই এগুলো পড়তে হবে কারণ ফার্স্ট সেমার বা সেকেন্ড সেমার্টিভের জন্য তো এগুলো পড়তেই হবে ফাদার সেলফ যেহেতু ফার্স্ট সেমার্টিভের জন্য ইম্পর্টেন্ট তাই এটা পড়তে হবে তো আশা করছি প্যাসেজটা তোমরা পড়ে নিয়েছো আর মানেটা আমাকে আর বলতে হবে না তাও যদি মনে করো যে মানে বলতে হবে তাহলে আমি অলরেডি একটা ভিডিওতে ফাদার্স সেলফ গল্পটা ভালো করে বুঝিয়ে দিয়েছি আর মানে করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো তো এখানে আমরা এমসিকিউ পর্বে চলে যাচ্ছি ডাইরেক্ট অন হিজ ওয়ে টু স্কুল আমি ফেল্ড প্যাং অফ গিল্ট প্যাং অফ সেপারেশন হাইট অফ হ্যাপিনেস এ সেন্স অফ রিলিফ এমসিকিউর অপশনগুলো এতটাই ডিজিভাবে দেওয়া আছে যে তোমরা দেখেই তোমাদের তোমরা কনফিউশনে ভুগবে মানে প্রথমে তো বুঝতেই পারবে না যে কোনটা আসলে হওয়া উচিত তো প্রথমে আমি তোমাদেরকে মানেটা ক্লিয়ার করি প্যাং অফ গিল্ট মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা আর প্যাং অফ সেপারেশন মানে একটা আলাদা মনোভাব মানে একটা ভিন্ন মানে একটা সম্পূর্ণ ভিন্ন একটা সেপারেশনের একটা অনুভূতি হচ্ছে আর হাইট অফ হ্যাপিনেস মানে একদম খুশির শীর্ষে পৌঁছে গেছে আর এ সেন্স অফ রিলিফ মানে একটা মুক্তি মানে একটা দীর্ঘশ্বাস ছাড়ছে বাবা বাঁচলাম এরকম একটা বলিনি আমরা রিলিফ সেটা হচ্ছে মানে সেটা স্বামী ফিল করছে কিন্তু আদতে তো তা নয় সে যখন স্কুলে যাচ্ছিল তখন স্যামুয়েলের ব্যাপারে সে যে অ্যালিগেশনসগুলো দিয়েছিল সেগুলো তার মনে হয়েছিল এগুলো মিথ্যা আর সে নিজে খুব দোষী সাব্যস্ত করছিল নিজেকে তার কনসেন্স তাকে বদার্ড করছিল তো সেই জন্য

তো এখানে আমরা বি আমাদের আনসার দ্য ট্রুথ অ্যান্ড দ্য ফিকশন আমরা এটাকে টিক মারব কারণ সে সত্যিটা এবং কল্পনাটাকে গুলিয়ে ফেলেছিল রিয়েল অ্যান্ড ইমাজিনটাকে গুলিয়ে ফেলেছিল তারপর আছে থিঙ্কিং অ্যাবাউট স্যামুয়াল স্বামী ফিল গ্রিফট রিসেন্টেড এক্সট্যাটিক গ্রিফট তো এখানে আমাদের অ্যাগ্রিফ্ট মানে হচ্ছে শোকাচ্ছন্ন হওয়া কিন্তু গ্রিফট মানে দুঃখ পাওয়া ঠিক আছে অ্যাগ্রিফ্ট মানে হচ্ছে শোকাচ্ছন্ন হওয়া আর গ্রিফট মানে হচ্ছে দুঃখ পাওয়া তো রিসেন্ট আর একটা হচ্ছে রিসেন্টেড মানে হচ্ছে খুব একটা প্রভাব পড়ে না যার উপরে মানে খুব খামখেয়ালি আর এক্সট্যাটিক মানে হচ্ছে আদর্শবান কোনো সত্তা যার মধ্যে আছে তো এটা এর মধ্যে কি দুটোর মধ্যে থেকে তো কোনোটাই হওয়া উচিত নয় আর অ্যাগ্রিফ্ট আর গ্রিফটের মধ্যে তোমাদের একটা কনফিউশন আছে যে কোনটা রাইট অ্যান্সার হবে কারণ অ্যাকচুয়ালি তো শ্যামলের কথা মনে করে স্বামীর খুব দুঃখ প্রকাশ হয়েছিল দুঃখ অনুভূতি হয়েছিল তো অ্যাগ্রিফ্ট মানে যেহেতু শোকার তো এটা কিন্তু তোমাদের দেওয়া যাবে না তোমাদের এখানেই আছে যে স্বামীনাথন ফিল্ড উইথ সরো মানে যত সে কথা সে দুঃখে পরিপূর্ণ হয়ে গিয়েছিল আর স্বর যে একটা সিনোনিম আছে বাংলায় যেটাকে সমার্থক শব্দ বলা হয় দুঃখের যে দুঃখের সমর্থক শব্দ বাংলাতে আমরা কষ্ট বলি তাহলে ইংলিশেও কিন্তু সরো মানে হচ্ছে দুঃখ আর গ্রিফট মানে হচ্ছে কষ্ট তাহলে স্বর পরিবর্তে আমরা গ্রিফট লিখব কারণ এক গ্রিফট মানে শোকার্ত আর শোকার্ত আমরা লিখতে পারবো না যখন কেউ মারা যায় তখন আমরা শোকার্ত হই কিন্তু দুঃখিত হই না ঠিক আছে শোকার তো আর দুঃখিত মধ্যে একটা আলাদা পার্থক্য আছে ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে নয় তো এখানে চারদিকে স্যামুয়েল কি রঙের কোট মানে পরতো বা কি পরতো সেটা বলা হয়েছে তো আমরা সবাই জানি যে সে ইয়েলো কোট পরতো তাহলে আমাদের অপশন সি রাইট আনসার হবে এরপর আমাদের একটা কোয়েশ্চেন আছে যে হোয়াট ওয়াজ সামিজ ইভ্যালুয়েশন অফ স্যামুয়েল ইভলিউশন মানে কি তোমাদের প্রশ্নটা যথেষ্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে ইভলিউশন মানে হচ্ছে মূল্যায়ন ফার্স্ট সেমেটিভ ইভলিউশন মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা তোমরা স্কুলে দিয়ে থাকো তো ইভলিউশন মানে হচ্ছে মূল্যায়ন এবার এখানে তোমরা ভাবছো যে স্যামুয়েলের মূল্যায়ন আবার স্বামী কখন করলো অবশ্যই করেছে তোমরা শুধু ভাবছো যে পরীক্ষা মানেই মূল্যায়ন তা কিন্তু নয় তুমি একটা মানুষকে সামনে থেকে দেখে তাকে জাজ করছো যে মানুষটা আদৌ ভালো নাকি খারাপ সেটাই হচ্ছে মূল্যায়ন যদি তোমার স্কুলের হেডমাস্টার তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেন যে ও হচ্ছে সবথেকে ব্রিলিয়ান্ট শি অর হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস অর ইন দ্য স্কুল তো সেক্ষেত্রে তিনি সেই স্টুডেন্টটাকে জাজ করছেন না তিনি সেই স্টুডেন্টটাকে ইভোলিউশন করছেন মানে মূল্যায়ন করছেন তো এক্ষেত্রে স্বামী যে কথাগুলো স্যামুয়েলকে বলেছি মানে স্যামুয়েলের ব্যাপারে তার বাবাকে বলেছিল সেটা একরকম ছিল কিন্তু যখন সে রাস্তা দিয়ে যেতে যেতে ব্যাপারে ভাবছে যে না উনি তো অতটাও খারাপ মানুষ নন উনি আমাকে আমাকে একটু স্নেহ করেন অন্যান্য টিচার্সদের থেকে তিনি মাছ মোর ফ্রেন্ডলি তাহলে ওটা হচ্ছে তার একটা মূল্যায়ন আসছে ভেতর থেকে যে না স্যামুয়েলকে সে তখন মূল্যায়ন করতে পারছে দিস ইজ দ্য ইভলিউশন অব স্বামী তো এখানে আমরা সেটাকে একটু ফুটিয়ে তুলব ভালোভাবে প্রশ্নের উত্তরের মাধ্যমে তো কিভাবে লিখতে পারি আমরা এই উত্তরটা যেহেতু একটা প্রশ্ন দুই মার্কের সেই জন্য একটু বড়ো হবে ইন আর কেন আর স্টোরি ফাদার সেলফ এটা আমার স্টাইল আমি এইভাবে লিখি যে প্রথমে যেরকম বাংলাতে তোমরা উল্লেখ করো অনেকেই বলবে যে ইলেভেন টুয়েলভে যাওয়ার পরে ইংলিশে উদ্ধৃতা উল্লেখ করতে হয় কিন্তু ইলেভেন টুয়েলভে যাওয়ার পরে কেন নাইন টেন নিজের মধ্যে অভ্যাসটা ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে ইলেভেন টুয়েলভে গিয়ে আর বারবার বলতে হবে না যে কোনো অভ্যাস অনেক আগে থেকে নিজের মধ্যে তৈরি করে নেওয়া ভালো তো নাইন টেনের আগে থেকে প্র্যাকটিস করে রাখো যে ইংলিশের ক্ষেত্রেও করবে বাংলাতে যেরকম লিখতে হয় না ধরো জ্ঞানচক্ষুতে তোমরা লেখো যে রচিত গল্পের থেকে নেওয়া এই উদ্ধৃতাংশ অনুযায়ী তো ইংলিশে তোমাদেরকে মানে কাব্যগ্রন্থ উল্লেখ করতে হয় না জাস্ট লিখতে হয় যে অমুক কবির লেখা অমুক কবিতা থেকে নেওয়া লাইন অনুযায়ী বা এই গল্পে এরকম দেখা গেছে যে এরকমভাবে লিখে দিতে হয় যেরকমটা আমি এখানে লিখেছি যে ইন আর স্টোরি ফাদার সেলফ আর কে নারায়ণের গল্প ফাদার্স হেল্পে স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট স্বামী তার বাবাকে বলেছিল যে হিজ টিচার ওয়াজ এ ভেরি অ্যাঙ্গ্রি ম্যান অ্যান্ড হি অলওয়েজ কল স্টুডেন্টস ইফ দে ডিডেন্ট কাম টু স্কুল পাংচুয়ালি স্বামী তার বাবাকে বলেছিল যে স্যামুয়েল একজন খুবই রাগী মানুষ এবং সে সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করে যারা কেউ যদি ঠিক টাইম মতন পাংচুয়ালি যদি সময়ানুবর্তিতের সাথে স্কুলে না আসতে পারে তাহলে তাকে বকাবকি করে

সো আমি অলসো ফেল্ড আমি আরও বেশি অনুভব করেছিল যে স্যামুল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম স্যামুয়েলের যে তার জন্য একটা বিশেষ স্নেহ আছে দিস ওয়াজ স্যামুইস রেভলিউশন অব স্যামুয়েল এটাই ছিল স্যামুয়েলের জন্য স্যামিল মূল্যায়ন এরপর আমরা কবিতাতে চলে আসবো আর কবিতাতে আমাদের ফেবেল থেকে দেওয়া হয়েছে ফেবেলটাও তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু দেখো ফেবেল যতবারই দেয় আমি দেখেছি যে যতবারই ফেবেল মাধ্যমিকে দেয় ততবারই সেটা আওয়ার রান অ্যাভে গাইড থেকে দেয় আওয়ার রান অ্যাভে গাইডের সাথে সবসময় ফেবেল থাকে আর ক্যাটের সাথে সবসময় স্নেল থাকে আর ফাদার সেলফের সাথে সবসময় মাই অন্ট্রু ফ্যামিলি থাকে আর বাপুজির সাথে সবসময় সি ফেভার থাকে তো আমার মনে হয় না যে ফেবলটা তোমাদের ইয়ের সাথে দেবে তার ক্যাটের সাথে দেবে তবুও বলা যায় না এমনিতেও না ইদানিং দেখছি বর্ষক খুব উল্টোপাল্টা টাইপের প্রশ্ন করছে মানে যেটা আমরা ভাবছি সেটা না দিয়ে অন্য কিছু দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে ফেবলটা একটু প্র্যাকটিস করে যেও যেহেতু সেই লাস্ট দু হাজার সালে না কত সালে দেখলাম এসেছিল ইয়ের সাথে ওই আবার রানাবে কাইটির সাথে তো সেই জন্য আবার দিয়ে দিতেই পারে হয়তো অনেকেই ভাববে যে দেবে না কিন্তু পরশুদ হয়তো সেটাই ক্যাচ করবে আর হয়তো দিয়ে দেবে তো সেই জন্য তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য আর তার সাথে সাথে ফার্স্ট স্যামেট্রিক রিভেলিউশনের জন্য তো আমরা এমসিকিউতে চলে যাবো এখানে ছোট্ট একটা ইয়ে দেওয়া হয়েছে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে তো সেখান থেকে আমাদের এমসিকিউ দেওয়া হয়েছে দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ এক্সট্রাকটিস এই যে ওপরে যে প্যাসেজটা তোলা হয়েছে এটার পোয়েটকে এটার পোয়েট হচ্ছে ওয়াল্ডো এমারসন অবশ্যই জন মিসফিল্ড নয় উইলিয়াম কাউপার নয় টেড হাজেস নয় কারণ টেড হাজেস মাই ওন ট্রু ফ্যামিলির রচয়িতা জন মেসফিল্ড সি ফেভারের রচয়িতা উইলিয়াম কাউপার হচ্ছে রচয়িতা আই থিঙ্ক আমার এই মুহূর্তে ঠিক মনে নেই তবে আমাদের রাল্লো এমার্সনের লেখা ফেবেল ঠিক আছে এটাতে আমি টিক মেরেছি আর হেয়ার জানি যে বান বলতে ক্ষুদ্র নীতিবাগিস বোঝায় আমি যখন ফেবেল কবিতাটা পড়িয়েছিলাম তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিও অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো বানটা আমি যখন বলেছিলাম ক্ষুদ্র নীতিবাগিশ যে কিনা ভণ্ড নীতিবাগিস আর কি যে কিনা কথা কথা খুব নীতি কথা শুনে কিন্তু আসলে সে ভণ্ড তো এখানে বান কাকে বলা হয়েছিল অবশ্যই মাউন্টেন স্কুইরেলকে বলেছিল মাউন্টেন নিজেকে বড় ভাবছে আর স্কুইরেল তো খুবই ছোট আর স্কুইরেল যখনই কোনো নীতি কথা শোনাতে যাচ্ছে তখনই মাউন্টেনের মনে হচ্ছে যে ও ভুলভাল বকছে কারণ ও ছোট একটা ছোট প্রাণী হয়ে আমাকে একটা এত বড় আমি একটা বড় পর্বত আমাকে জ্ঞান দিতে আসছে তো সেই জন্য তাকে বান বলে ডেকেছিল পর্বত তো এখানে বান রেফার্স টু দ্য স্কুইরেল হবে যেহেতু ওকে স্কুইরেলকেই বান বলে ডেকেছিল মাউন্টেন তাই জন্য আমরা ঠিক মেরেছি তারপরে আমাদের কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন দুটো তো এতটাই সহজে তোমরা নিজেরাই করতে পারবে আমি জাস্ট একটু ধরিয়ে একদাগে আছে হোয়াট কনস্টিটিউটস এ ইয়ার অ্যাকর্ডিং টু ব্যান ব্যানের নীতি অনুযায়ী মানে ক্ষুদ্র মত অনুযায়ী একটা বছর কি দ্বারা গঠিত হয় তো খুব সুন্দরভাবে প্রথমে আমি বলছি যে উদ্দিতাংশ লেখ করতে হবে ইন রাফ ওয়ার্ল্ড এমার্জেন্স পোয়েট একটু জুম আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে ইন রাফ ওয়ার্ল্ড এমার্জেন্স পোয়েম ফেবেল

দ্য মাউন্টেন কল দ্য স্কুই লিটল প্রিক সুন্দর করে আমি লিখে দিয়েছি আশা করছি বুঝতে পেরে গিয়েছ এইবার আমরা আনসিনে চলে আসবো আনসিনটা অতটাও কঠিন নয় এখানে বাজ পড়া সম্পর্কে বলা হয়েছে আমি মোটামুটিভাবে একটু ক্লিয়ার করি যে কিছু কিছু রাজ্যে এত পরিমাণে বজ্রপাত হচ্ছে যে সেখানে মানুষ প্রচুর পরিমাণে মারা যাচ্ছে আর সেভেন্টি ফাইভ যে এনডি ডি এস আছে মানে স্টেট সেখানে সেন্টার দ্বারা দান ফান করা হয়েছে এইসব নিয়ে তোমাদের আছে আমি জাস্ট উত্তরগুলো বলছি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলছে সমানষ্ট না করে এ ডিমান্ড হ্যাজ বিন মেড টু ডিক্লেয়ার লাইটনিং অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার মানে এখানে বলা হয়েছে যে বজ্রপাতকে কী বলে আখ্যায়িত করা হয়েছে তো অবশ্যই সেটাকে প্রাকৃতিক বিপর্যয় বলে আখ্যায়িত করা যায় সেটা কোথায় আছে জানো এখানে আছে এই দেখো ডিমান্ডেড দ্যাট লাইটনিং বি ডিক্লেয়ার্ড এ ন্যাচারাল ডিজাস্টার একটা প্রাকৃতিক দুর্যোগ বলে সেটাকে ডিক্লেয়ার করা হয়েছে তাই জন্য আমাদের এখানে অপশন সি ইজ দ্য রাইট আনসার দ্য নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া হু ডাই ফ্রম লাইটনিং স্ট্রাইক এভরি ইয়ার ইজ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো আমরা হয়তো ভাবছি যে তিনশো কেন হবে না এখানে আমরা দেখেছি যে উইথ তিনশো ডেটস বিং রেকর্ডেড এভরি ইয়ার লেখা আছে এখানে দেখেছি পনেরোশো পার্সেন্ট সার্ভ ডায়েট লেখা আছে তাহলে কেন আড়াই হাজার উত্তর হবে অবশ্যই আড়াই হাজার উত্তর হবে কারণ এখানে মৃত্যুঞ্জয় মহাপাত্র ডাইরেক্টর জেনারেল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেইট অ্যারাউন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিপল ডাই এভরি ইয়ার ফ্রম লাইটনিং স্ট্রাইক্স ভদ্রপাতরের ঝলকানি দ্বারা মৃত্যুটা প্রত্যেক বছর কতজনের হয় পঁচিশশো মানে দু হাজার পাঁচশো জন মানুষের হয় তো সেই জন্য এখানে আমাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটা রাইট আনসার হবে থ্রি হান্ড্রেড ডেটস ফ্রম লাইটনিং রাজ্যে হয় কোন রাজ্যে বা কোন হ্যাঁ কোন রাজ্যে তিনশোটা ওপরে মৃত্যু হচ্ছে এই বজ্রপাতের কারণে কোথায় বিহারে কোথায় লেখা আছে এইখানে বিহার্স ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহনুয়াজ আলম সেইদ ক্লাইমেট চেঞ্জ ওয়াজ রেসপন্সিবল ফর ইনক্রিজ ইন ডেটস বাই লাইটনিং তো লাইটনিংয়ের কারণে সেইখানে পাস্ট ফাইভ ইয়ার্সে পনেরোশো জন মারা গেছেন রাজ্যের মধ্যে এবং তিনশো জন মারা গেছে পুরো এই বছরটাতে রেকর্ড করে মারা গেছেন আর কি তো এটা বিহারে ঘটছে যেহেতু এখানে লেখা আছে বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস মিনিস্টার তো সেই জন্য এটা বিহার রাইট অ্যান্সার হবে মৃত্যুঞ্জয় মহাপাত্র ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ অবশ্যই আইএমডি মানে হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে লেখা আছে মৃত্যুঞ্জয় মহাপাত্র ডাইরেক্টর জেনারেল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তাই এটা আইএমডিতে আমরা রাইট টিক মারব এরপরে আমাদের টু ফলস আছে দুটোই ট্রু হবে প্রথমটা হচ্ছে দ্য সেন্ট্রাল বিয়ার্স দ্য বিয়ার্টার ফান্ড অফ স্টেট রেসপন্স রেসপন্স ফান্ড মানে স্টেট রেসপন্স ফান্ডের সব কিছুই যে খরচাটা সেটা সেন্ট্রাল বিয়ার বহন করে তো অবশ্যই ট্রু হবে কারণ এখানে আমি তোমাদেরকে দেখালাম যে লেখা আছে যে অ্যাকর্ডিং টু প্রেজেন্ট নর্মস সাইক্লন ড্রট আর্থকুয়েক ফায়ার ফ্ল্যাট সুনামি হেলস্ট্রম ল্যান্ডস্লাইড অ্যাভেঞ্জ

ডিজাস্টার রেসপন্স ফান্ডের মধ্যেই পড়ে আর এরা যে ইয়েটা করে যে কম্পেনসেশনটা দেয় ক্ষতিপূরণটা সেটা কে বহন করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সেন্টার বহন করে ঠিক আছে তো সেন্ট্রাল আর কি এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে আই থিঙ্ক তো এই জন্য একটা ট্রু হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখান থেকে এটুকু পুরোটা লিখে দিতে পারো পুরোটা না লিখতে চাইলে অ্যাকর্ডিং টু প্রেজেন্ট নম সাইক্লোন ডট এরকম দিয়ে ডট 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 দিয়ে লাস্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ হুইচ ইস ফান্ডেড বাই দ্য সেন্টার এই কথাটা লিখে দিতে পারো সেকেন্ডে আছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকাউন্টেড ফর দ ইনক্রিজ ইন ডেথস বাই লাইটনিং এটা ট্রু হবে কারণ জলবায়ুর পরিবর্তন এই বজ্রপাতের মৃত্যুর একটা অন্যতম কারণ বলে মনে করা হয়েছে আর সেটা এখানে লেখা আছে দেখো যে বিহার্স ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহনাজ আলম সৈদ ক্লাইমেট চেঞ্জ ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ ইন ডেথস বাই লাইটনিং এখান থেকে এতটা লিখে পাখিটা ডট দিয়ে দিতে পারো সেটা কোনো ব্যাপার না তো এটা হচ্ছে ট্রু হবে ঠিক আছে দুটোই ট্রু হবে সি দাগে আছে হোয়াট ডিজাস্টার অ্যাকাউন্টস ফর দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেথ ইন আওয়ার কান্ট্রি অ্যাট প্রেজেন্ট বর্তমানে কোন ডিজাস্টারের কারণে আমাদের দেশে সবথেকে বেশি মৃত্যু ঘটছে তো এটা আনসিংটাই যেহেতু বজ্রপাত নিয়ে তো অবশ্যই এখানে বজ্রপাতের কারণেই মৃত্যু ঘটছে এটাই তো আনসার হবে তাই না এটা তোমাদের বড় করে লেখাও লাগবে না কারণ এটা এক মার্কের কোয়েশ্চেন এই দুটোই এক মার্কের কোয়েশ্চেন তাহলে আমরা এক মার্কের মতন করেই লিখে নেব রকম লিখব এরকম করে লিখব যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ লাইটনিং ইজ বিকেম এ ডিজাস্টার এই প্রদত্ত প্যাসেজ অনুযায়ী বজ্রপাত হলো বজ্রপাত একটা প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে হুইচ ইস অ্যাকাউন্টস ফর দ্যস্ট নাম্বার অফ ডেথ ইন আওয়ার কান্ট্রি যার কারণে আমাদের দেশে বর্তমানে অনেক বেশি পরিমাণে মানুষের মানুষ মারা যাচ্ছে তারপরে কোয়েশ্চন আছে হু ইজ বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার বিহারের ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টারকে আমরা ওপরে দেখলাম যে শাহনওয়াজ আলম তাই আমরা লিখে দেবো শাহনবাজ আলম ইজ বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার

এটার পাস পার্সেল ফর্ম ইউজ হবে আর এটা আমাদের যেহেতু রোডটা দেখে আমরা বুঝতে পারছি এটা পাস স্টেন্সে আছে তাই আমাদের অক্সলার হিসেবে কি বসবে ওয়াজ বসবে যেহেতু আমাদের লেটারটা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নয় তাই জন্য আমাদের ওয়াজ বসবে তাহলে দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম ইড বা দ্য রিটেন স্টার্টেড বাই হিম এটা হবে আনসার এটা হবে দ্য ইয়ে স্টার্টে বাই হিম এটা হচ্ছে আনসার ফাদার্স স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে চেঞ্জ করতে হবে তো এখানে আমাদের অলরেডি আছে আর এখানে হ্যাভ আছে যেহেতু আমাদের অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে তো এখানে আমরা এরকমভাবে এটাকে করতে পারি যে ফাদার আর্মি ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে লিঙ্কার হিসেবে ইফ বসবে ঠিক আছে আর টু টাকে আমরা দ্যাট ডে করে দেবো

কমপ্লেক্স সেন্টেন্সের মতন করে করতে হবে তো যখন বৃষ্টিটা থামলো তখন আমরা আমাদের খেলা শুরু করলাম তো আমাদের কি হবে ওয়েন দ্য রেঞ্জ স্টপড উই স্টার্টেড আওয়ার গেমস এরপর আমাদের একটা প্রিপোজিশন ইউজ করতে বলা হয়েছে উই শুড গেট রু আমাদের ড্যাশ আওয়ার মধ্যে যে অলসতাটা আছে সেটা থেকে মুক্তি নেওয়া উচিত বা আমাদের পাওয়া উচিত তো এখানে সাথে অফ হয় তার জন্য আমি এখানে অফ বসিয়ে দিয়েছি বকবল কি হবে অ্যান্ড ইভেন্ট রেজাল্টিং ইন গ্রেট লস অ্যান্ড মিসফরচুন দুর্ভাগ্যবশত এমন একটা কিছু হয় যেটা কিনা বিশাল ক্ষয়ক্ষতি করে দেয় তো এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যাকে আমরা ইংলিশে ডিজাস্টার বলি আর ডিজাস্টার কথাটা তোমরা এই অ্যান্সারের মতো অনেকবার পেয়েছো প্রথমেই একদম পেয়ে যাবে এখানে ডিজাস্টার তারপর তারপরে হচ্ছে আমাদের আছে যে টু ডু আর কিছুর থেকে মানে তাকে পেরিয়ে গিয়ে কিছু কিছু একটা একটা হওয়া বা করা করা তো এটাকে বলে অতিক্রম মানে আমরা বাংলা বাউন্স মারাটা চলতি ভাষায় কথা বলি কিন্তু আমরা বলি যে ওকে আমরা টোপকে গেছি তাই না অতিক্রম করে গেছি তো অতিক্রম করাটাকে ইংলিশে কি বলে অনেক কিছু বলে বাট এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সার্পাস এখানে আনসিনে তোমাদের ইউজ করা হয়েছে সারপাস এই যে এখানে আছে তো সারপাস মানে হচ্ছে অতিক্রম করা আর আমাদের এখানে এটার ভকুলারই সারপাস হবে দেন তারপরে তোমাদের এখানে একটা রাইটিং আছে যে গাছ কাটার খারাপ প্রভাব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আর যেহেতু মাধ্যমিকের জন্য তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ দু হাজার চব্বিশ সালে তো এটা আসেনি আর তার আগের বছর যেটা এসেছিলো সেটা বছর আসতে পারে তো সেই জন্য এটা আমি লিখে দেবো কিন্তু এখন নয় ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে অলরেডি আর এটা আমি তোমাদেরকে এটা অনেকের ইন্ডিভিজুয়ালিও লাগতে পারে তাই না তো সেই জন্য এটা আমি পরে লিখে দেব হয়তো কালকেই লিখে দেবো দিয়ে আমি এটার লিঙ্ক আমি এই ভিডিওর সাথে জুড়ে দেবো দেন তোমরা দেখতে পাবে তা না হলে তোমরা ইউটিউব গিয়ে সার্চ করে নিতে পারো আর আমাকে আরেকবার কমেন্ট একটু মনে করিয়ে দিও যে প্যারাগ্রাফটা একটু দিতে হবে ঠিক আছে নয় আমি আবার ভুলে যেতে পারি অনেক ভিডিও বানাতে হয় সেই জন্য তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওতে একটা করে লাইক করে দিই বন্ত্রী সবার অনেক শেয়ার করে তো নেক্সট ভিডিওতে আমরা এই গোবরডাঙ্গা খাতুরা হাই স্কুলের এটাকে সলভ করে নেবো ঠিক আছে তো চলো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটাতে করে লাইক করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো